ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এস এস পি শপের নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। আজকে আছি আমরা খুলনায় আরিফ রুবুমের বাসায়। পিছে দেখতে পাচ্ছেন তার লফট। আজকে ইনশাল্লাহ আমরা তার কবুতর আপনাদেরকে দেখাবো। বেশ কয়েকটা টুর্নামেন্টে সে কবুতর উড়েছে, ভালো রেজাল্ট করেছে, তার ভিতর 10 ঘন্টা প্লাসও একটা রেজাল্ট আছে। আসুন আজকে আমরা তার কবুতর নিয়ে একটু আলোচনা করি, তার কবুতর দেখি। রূপমের ব্রিডিং লফট। এখানে যে কবুতরগুলো দেখতেছেন সবই খুলনার ওল্ড জেনারেশনের কবুতর। এখানে যা আছে বেশিরভাগ হচ্ছে পাকিস্তানি, ইন্ডিয়ান কবুতর, পাকিস্তানি কবুতর বেশি। দেখেন আপনারা সুন্দর সেট আপ। এক জোড়া ফেন্সি কবুতর আছে, অ্যাড্রেনো ডিউলাপ, বাচ্চা আছে এখানে। পিছে দেখতে পাচ্ছেন খুলনার বেশ কিছু কবুতরবাজ আমাদের সাথে জয়েন করেছে, আরও অনেকে আছে। আরিফ মাঝখানে হচ্ছে আরিফ রূপম, পাশে আছে আমাদের আলম ভাই, আর আছে আসিফ। পিছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার ফ্লাইং শেড। সম্ভবত ক্লাস টুতে পড়ি, ক্লাস টুতে পড়ি যখন, তখন হচ্ছে আমার দাদা একটা গুনো কবুতর ধরে, সেই কবুতরটা হচ্ছে আমার দেয়।
আচ্ছা আমি একটু বলি, বুনো বলতে হচ্ছে আসলে অনেকেই বুনো জাতটা চিনে না, বুনো বলতে হচ্ছে যে যেটি কালারটা জালালি কালারের কবুতর। আচ্ছা আচ্ছা, জালালি কালার কবুতর, এটা খুলনার মানে লোকাল নেম হচ্ছে বুনো। আচ্ছা, অনেক দিকে সবুজ বলে, সবুজ গোলা বলে। আচ্ছা ঠিক আছে, বলেন। আচ্ছা, ওই কবুতরটা ধরে দেওয়ার পরে হচ্ছে তখন আমার আব্বু আর একটা মাদি কিনে নিয়ে আসে তার জন্য। কবুতরটা হচ্ছে আমার ঘরের সানসেটের উপরে থাকতো, তার ওর বেশি সময় ডানা উঠে গেছে তখন কবুতরটা চলে যায়, মাদিটা থেকে যায়। তারপরে আমার খুব খুব কান্নাকাটি করি, তিন দিন ভাত না খেয়েছিলাম ওই কবুতরটার জন্য। এরপরে হচ্ছে আব্বু আমার চিত্রালী বাজার নিয়ে গেল, তখন এখন মারা গেছে আমাদের কবির কাকা, সদ্য কবির কাকা, পুরনো দোকানদার। তখন হচ্ছে 1500 টাকা দিয়ে এক জোড়া গিরিবাস কিনে দেয় আমাকে। এটা হচ্ছে সম্ভবত 92-র কথা। তা 1500 টাকা দিয়ে কিনে দেওয়ার পরে ওই কবুতর দুইটা নিয়ে আসি, তার কবুতর দুইটা তখন এখনো বাজি ঘুরেনি, তো কবুতর দুইটা প্রত্যেকদিন দূর থেকে ছেড়ে দিয়ে আসতাম আর ওরা এরকম মাথা ভেঙে পড়ে যেত। আমার কাছে খুব ভালোই লাগতো, যখন ওর বাজি ঘুরে গেছে এই কান্নাকাটি শুরু করলাম যে আমার কবুতর পোল্ট্রি কাছে গেল। এইভাবে আস্তে আস্তে কবুতর ওইভাবে 2টা থেকে 4টা, 4টা থেকে 6টা, এইভাবে আল্লাহর রহমতে আমি আমার জীবনে 100 নিচে কোনোদিন কবুতর পালিনি। আমার সবসময় 100+ কবুতর ছিল আর আশা করি এখনো আছে ইনশাল্লাহ আপনার দোয়ায়। আপনার ফ্লাইং শেডে এবং আমরা ব্রিডিং রুমেও দেখলাম এখানে হাই ফ্লায়ার কবুতর আধিক্য দেখা যাচ্ছে, তো এই হাই ফ্লায়ার কবুতরের ভিতরে আপনি কিভাবে আসলেন আর কেন আসলেন? আসলে আমি আজীবনকালই হচ্ছে খুলনার কবুতর পছন্দ করি, আর আমাদের খুলনা একটা রেওয়াজ আছে যে বাজি এলাকা কবুতর ছাড়া আমরা পালি না। আর তারপরে হচ্ছে একদিন আমার ওস্তাদ হানান কাকা একদিন বললো কি, খুলনার কবুতরে যদি ডেভেলপ করতে হয় অবশ্যই তোমার পাকিস্তানি কবুতর হাই ফ্লায়ার কবুতর আনতে হবে, তাহলে যদি ডেভেলপ করা সম্ভব, নাই তো আমাদের খুলনার ভবিষ্যৎ কিন্তু খুবই খারাপ পর্যায়ে চলে যাচ্ছে। আমি চিন্তা ভাবনা করে তখন হচ্ছে দিদার ভাই এবং অপি ভাই দুইজনের প্রথমে আমি দিদার ভাইয়ের মাধ্যমে অপি ভাইয়ের সাথে পরিচয়, আমি বললাম যে আমার দুই জোড়া হাই ফ্লায়ার টেরি কিনে দেন। তখন অপি ভাই পছন্দ করে দুই জোড়া কবুতর পাঠালো আমার, এই আসছে আমার স্টার্ট। এরপরে যখন আমি আলম ভাইয়ের বাসায় বেড়াতে যাই তখন তার বাসায় যাই আমি পুরো ফিদা হয়ে যাই। এরপর থেকে আলম ভাই আমাকে সেইবার 27টা কবুতর আমাকে গিফট করে, সেটা দিয়ে শুরু না, এটা দিয়ে আসছে মূল শুরু। প্রিভিয়াস যারা এই ভিডিওটা দেখতেছেন, যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ইউটিউবে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। কবুতর তো অনেক বছর ধরে মনে পালতেছেন, তো এই কবুতর পালা নিয়ে কোনো মজার ঘটনা যদি আমাদের দর্শকদের সাথে শেয়ার করতেন। মজার বলতে আমি আপনার আমার একটা স্মরণীয় ঘটনা বলি, এই রিসেন্টলি ঘটনাটা ঘটছে আমার হচ্ছে যেদিন হচ্ছে 10 ঘন্টা 2 মিনিট কবুতরটা উড়লো সেদিন হচ্ছে আমি সাধারণত একটু ভয় পাই উড়াইতে, টুর্নামেন্টে উড়াইতে সাধারণত আমার ভাই পো সোহেল নিয়ে এসে কবুতর ম্যাক্সিমাম কবুতরই ছাড়ে। ওই দিন আমি বাসায় ছিলাম, তা ওই দিন উড়ালাম, তো তাই একটা কনফিডেন্স ছিল যে কবুতরটা নামবে। তা যখন আসছে 5 ঘন্টা লাস্ট সময় এসে সব ভ্যানিশ হলো, তা 5:45 পর্যন্ত সে লাস্ট টাইম ছিল। তা যখন 4:40 বাজে তখন আসছে আমার খুব মনটা খারাপ হয়ে গেলো, সাত বড়া লোক কবুতরটা দেখা গেল না, তো একেবারে মনটা এতই খারাপ হয়ে গেলো রাগের ছোটে পকেট থেকে টাকা বের করে পর্যবেক্ষকের ফি দিয়ে বললাম কি যে ভাই ও কবুতর দেখা যাবে না মনে হয়। তখন আসছে হান্নান কাকা কাছে কি না আমি ওই 5 মিনিটও আমি চাই, ওই 5 মিনিটও দেখবো। সবচেয়ে মজার বিষয় কি, আমি ওই যে আমি ঠিক আছে আচ্ছা আপনারা দেখেন আমি ঘরে গেলাম, তাই কেউ কবুতরের খাতি দিতে আমি কেবল ঘরে যাচ্ছি, এর মধ্যে কাছে কিরকম কবুতর তো হয়েছে। তার মানে সেই সময় যে কিভাবে আমি এটা চিল্লান দিছি ভাই আমার ওই এইরকম একটা মানে ওইটা আমার জীবনে মানে সর্বোচ্চ স্মরণীয় ঘটনা, মানে হান্নান কাকা চিল্লান দিয়ে কাঁদিয়ে দিছে কবুতরটা দেখার পরে। ঠিক আছে, এর চেয়ে স্মরণীয় ঘটনা আমার জীবনে আমি আর পাইনি ভাই। আপনি যে এইমাত্র হান্নান ভাইয়ের নাম নিলেন, হান্নান ভাইয়ের অনেক নাম শুনছি, তার বাসায় আমরা গেছি, তো হান্নান ভাইয়ের সাথে আপনার পরিচয় আর কিভাবে হইলো তার সম্পর্কে আপনার মুখ থেকে কিছু জানতে চাই। আমরা জানি যে খুলনার অনেক পুরনো একজন কবুতরবাজ, যার হাত ধরে অনেকগুলো জাত এই খুলনা শহরে আজকে প্রতিষ্ঠিত, তো তার সম্পর্কে একটু যদি আমাদের দর্শকদের বলতেন। হান্নান কাকা আছে আমি তার ওস্তাদ মানি সবসময়, সে ছোটবেলা থেকে তার আমি প্রচন্ড করে ফ্যান, আর ছোটবেলা থেকেই দেখে আসছি যে সময় লাল জাতের যখন হচ্ছে পুরো যৌবন তখন আছে 95-এর কথা, তখন লাল জাত সকাল সন্ধ্যা সকালবেলা ছাড়লে সন্ধ্যার সময় নামে, এবং সে ছোটবেলা থেকে আমি ছোটবেলা থেকে এত ভয় পেতাম তার কবুতর, তার কবুতর কিন্তু আমি এই 6 বছর হচ্ছে তার কবুতর তার হাতের কবুতর আমি পাওয়া শুরু করছি। তার আগে
কাকা আমার অনেক সাধ্য যে তুই কবুতর নিয়ে যা। তা আমি এতটাই রেসপেক্ট করি ছোটবেলা থেকে, তার বাসায় কিন্তু অনেক প্রায় 20 বছরের উপরে তার বাসায় যায়, কিন্তু তার মুখ তার হাতের থেকে কবুতর পালি মাত্র 6 বছর হয়েছে। তার আমি এতটাই রেসপেক্ট করি যে তার কবুতর যে আমি পালবো এইটুকু সাহস আমার বুকে ছিল না, যে আমি মনে হতো আমার কাছে যে এত বড় কবুতর বাজ আমি এখনো হয়ে পারিনি যে আমি তার কবুতর পালবো। এবং কি জন্য তারও একটা কারণ বলি, এই যে খুলনা যত কবুতর বাজ বলেন বুকে আর দেখে বলতে পারবে না যে হান্নানের কবুতর পালি নাই, হান্নানের কবুতর এমন কেউ বলতে পারবে না যে হান্নানের কবুতর পালিনি। এই পর্যন্ত আমার জানা মতে 50টার উপরে আছে সে সেট মিলাইছে, যা আমি আমার আমার এখনো এমন কোনো কবুতর বাজারে দেখি নাই যে 50টা সেট মিলাইছে। এবং তার হাতে কি বলবো, এক হিসাবে আমরা তারে একটা উপাধি দিয়েছি আমরা যে মুকুটবিহীন সম্রাট এবং খুলনার কবুতর জগতের কারিগর। আপনি যত কবুতর যত ভালো ভালো কবুতর আছে সবই কিন্তু তার হাতে সেট মেলালো, এই লাল জাতের থেকে শুরু করে বেনারস, তারপরে আপনি দেখেন বড় সেট খালেক চাচার কালদম মদ্দা, তারপরে আছে আপনার এইখানে খোকন ভাইয়ের চটজাত, এই সবই সব তারপরে গলায় লালের সবচেয়ে বেশি উড়াইছে আসছে হান্নান কাকা। আমাদের জাকির মল্লিক ভাই কিন্তু একটা সময় ওই গলায় লালের উড়া দেখাতে হান্নান কাকার বাসায় অনেক আমাদের ইমাম ভাইও যায় বসে বসে দেখছে গলায় লালের উড়া, এরকম উনি উনার কবুতর এরকম হয়েছে, উনি একটা না 2 বছর কবুতর উড়াইছে, সেই কবুতর টুর্নামেন্টে ছাড়িছে, তার কবুতর এত হিট যে কবুতর বাসায় নামতে পারেনি, তারপরে টেম্পারের কারণে বাসায় নামতে পারেনি, তার কিন্তু কোনোদিন টুর্নামেন্টে কবুতর বাসায় নামেনি শুধু এই টেম্পারের কারণে। আর তার কাছে প্রচন্ড আকারে বাজি পছন্দ এবং টেম্পারটাও তো পছন্দই। এবং আমি মনে করি যে আমাদের খুলনার কবুতর বাজরা সবাই আমরা হান্নান কাকার কাছে কৃতজ্ঞ। তো রূপম ভাই, আপনার কালেকশনে এখন কি কি জাত আছে? আমি সাধারণত আমি আমার হান্নান কাকার কবুতর অন্ধভক্ত, কারণ আমি তার কবুতর দেখছি যে পায়রার সাথে লাগাইলেও কবুতর ওঠে, এই কারণে আমি তার অন্ধভক্ত। এবং তার তার সব জাতি আছে আমার কাছে আছে, ইভেন তার এমনও জাত আছে যে যা তার কাছে নাই কিন্তু আমার কাছে আছে। এবং খুলনা জিয়াবাইয়ের যে কবুতরগুলো আছে তার মোটামুটি যারা এখানে খুলনার যারা পুরনো মুরব্বী যারা আছে প্রত্যেকের দু একটা কবুতর আমি পুরনো যে কবুতর নসলগুলো আমি সংরক্ষণ করে রাখছি, যাতে মনে করেন এগুলো আছে আমাদের স্মৃতি হিসাবে রাখা। আর খুলনার মনে করেন যে কবুতর আপনার তো সবাই জানেন যুগের সাথে আছে, যুগের পরিবর্তনের সাথে কিন্তু মানুষেরও পরিবর্তন হয়, তার তাল মিলে যদি খুলনার যেমন খুলনার একটা ঐতিহ্য আছে, খুলনারে বলা হয় কবুতর জগতের আতুরগর, গিরিবাসদের আতুরগর বলা হয়। বাংলাদেশে কোন জায়গা থেকে দেখবেন 10 ঘন্টায় একটা রেজাল্ট হবে, আমাদের খুলনার পর পর দেখবেন 4-5টা রেজাল্ট হয়ে গেছে। এই জন্য আমরা আমার এরকম বাইরের লোকের কথা যে আমাদের এটা খুলনাতে আতুরগর, আসলে সত্য কথা ভাই, আপনি যে কোনো বাড়ি যান আমরা কিন্তু কবুতরে প্রচন্ড করে ভালোবাসি ভাই, প্রত্যেক বাড়ি আমি বলতে পারি যে ম্যাক্সিমাম বাড়ি কিন্তু কবুতর আছে আমাদের এইখানে। আর এই কারণে ভাই আমরা কবুতরটারে আছে, আমি আমার এটা আছে হান্নান কাকার কথা এবং আরো কিছু মুরব্বী আছে ইমাম বাড়ির কথা যে খুলনার কবুতরে ডেভেলপ করতে হবে। আর এই খুলনার কবুতর ডেভেলপ করতে গেলে অবশ্যই তাদের মতে আমারও মতে যে পাকিস্তানি কবুতরের কোনো বিকল্প নেই, এই জন্য আছে। কি কি ব্রিড আছে এখন আপনার? পাকিস্তানি ব্রিডের মধ্যে আমি সাধারণত ভাই পাকিস্তানি ব্রিড পালি মাত্র এই যে অভিবাই আছে এখানে, অভিবাই আছে প্রথম আমার পাকিস্তানি টেরিটি দেয়, এরপরে যখন আলম ভাই বাসা দেয় তখন একটু পাকিস্তানি চীনা পাবো, মানে আলম ভাই তো বাংলাদেশের ডন বললেই চলে, ঠিক আছে। কারণ আমি দেখছি যে তার একটা লক আমি সকাল 10টার সময় ঢুকে বিকেল 4টার সময় শেষ করতে পারি, এমন ভাই এটা লজ্জার কিছু না, যেটা সত্য কথা আমি সেটা বলবো। এবং তার কাছ থেকে আমি কবুতর পাকিস্তানি কবুতর সম্পর্কে পুরো টোটাল ধারণাটাই আমি কিন্তু সে আমার শিখাইছে, ঠিক আছে। আমি তার কাছে কৃতজ্ঞ ভাই, তার মধ্যে ঐতিহ্যবাহী জাত আছে আমার আলম ভাই টেরি আছে, মিয়া নাজির গ্রুপের কিছু কবুতর আছে, সৌরভের টেরি আছে, আমার ভাই আসিফ ভাইয়ের আছে, জিরাজ জিরা কামাকার আছে, আর আমাদের অভিবাই সীতাকুণ্ডুর তথা পুরো বাংলাদেশের ডাবওয়ালা ডন যে অভিবাই আমার অভিবাইও কবুতর আমার তার ডাইরেক্ট কবুতরও আমার কাছে আছে আল্লাহ রহমতে। আচ্ছা, তো এই যে কবুতরগুলো আপনার কাছে পাকিস্তানি কবুতরের, আপনি এই কেমন রেজাল্ট পাইছেন এই আপনার এই খুলনায়? ভাই খুলনায় প্রথমে ঘটনা হয়েছে, প্রথম দিন এই সময় কবুতর ছাড়ি তখন আমি হান্নান কাকারে ফোন দিয়ে খুব রাগারাগি করতেছি যে কবুতর এরকম গাছের তলে দৌড়ছে কে জন্য, এ কোন ধরনের সিস্টেম, তার কাছে কি বাপ একটু ধৈর্য ধর কয়েকদিন একটু দাবড়া, তারপর 3 দিন দাবড়ানোর দাবড়ের পরে কবুতর একটু হালকা হাইট নিল, 4 দিনের দিন কবুতর রেডি।
আমি ওই দিনই পুরো ফিদা হয়ে গেছি যে এ কিভাবে সম্ভব, চার দিনে একটা কবুতর রেডি হয়ে যায়, দুই ভাগের বাচ্চা। আমার গোল্ডেন কবুতর উড়ানো আছে আপনার দুই চতুর্থ দিন, তিন পাকের বাচ্চা চতুর্থ দিন, সকাল ছয়টার সময় ছাড়ছি, বিকাল তিনটার সময় নামছে আমার কুকুরের বাচ্চা। আচ্ছা, ওই গোল্ডেন জাতকার বাসা থেকে? গোল্ডেন জাতটা আছে ভাই আমার আছে, আমি বলি এটা আছে, গোল্ডেন জাতটা আছে, একটা আছে বিডি মামুনের কাছ থেকে নেওয়া ছিল, আর আরেকটা নেওয়া ছিল আছে আমাদের সৌরভের কাছ থেকে। আচ্ছা, তো আজকে আমাদেরকে কি কি কবুতর আপনি দেখাবেন? আমার কাছে সর্বপ্রথম আমার যে পাকিস্তানি কবুতর সেটা হচ্ছে টেডি ছিল, তার একটা মাদি আছে, নটটা আমার ওস্তাদ হানান কাকার কাছে আছে, আর আছে আমার সবচেয়ে বেস্ট ফ্লাই করছে আছে আমার পঁয়ত্রিশ ওয়ালা, ওই পঁয়ত্রিশ ওয়ালের নটটা আমার বাইরে থেকে পাঠাইছে, একজন গিফট করছে, আর মাদিটা বিটি মামুনের কাছ থেকে নেওয়া, সেভাবে সেটিং করে আপনার এটা আছে সন্ধ্যা পর্যন্ত আমি দেখছি, এবং ইনশাল্লাহ সামনের টুর্নামেন্টে আমার পঁয়ত্রিশ ওয়ালার উড়া ইনশাল্লাহ দেখাবো আপনাদের সবাইকে। বিদেশি কবুতর বলতে সর্বপ্রথম এই কবুতরটা আছে আমার ভাইপো সোহেল আমারে দেয়, এটা হচ্ছে একটা জিরা জাতের কবুতর, কবুতরটার পাক এই কবুতরটা আছে হাই ফ্লায়ার কবুতরের মধ্যে সর্বপ্রথম এই কবুতরটা আমার কালেকশন, এটা আছে আমার ভাইপো আমার গিফট করে সোহেল, এটা একটা জিরা জাতের কবুতর। এসে কি জিরা জিরা জাত যে আর সেই সময় সাত ঘন্টা যখন 15 মিনিট, সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, বগলের কোন চারটা এপাশে চারটা এপাশে তিনটা পাক ছিল না, টোটালি ছিল না, অতটুকুই উঠছে। হ্যাঁ, ওই অবস্থায় উঠছে সাত পাকের কম্পিটিশনে কম্পিটিশনে মেহেরপুরে যে নিচে মেহেরপুর টুর্নামেন্টে আছে 8 ঘন্টা কত মিনিট উঠছে, আর হচ্ছে এটা বরিশালে দেওয়া হয়নি, বাগেরহাটে দেওয়া হয়েছিল, বাগেরহাট টুর্নামেন্টে আছে 6 ঘন্টা কত মিনিট কাউন্ট। এটা আমার জিরে সেটিং করা মাদি, এটা ইন্ডিয়ান একটা মায়া, এটা হচ্ছে চোখ কালো মায়া, এটা হচ্ছে এক কেজি কবুতরের মতোই কিন্তু মোটামুটি ভালো, টাইনি ওয়ার্ডের বাচ্চা, এটা হচ্ছে আমার ভাই লিপু আমার ফুফতো ভাই, ও হচ্ছে আমার এই কবুতরটা দিছিল, এই কবুতরটা এনে আমি আমার জিরা মদের সাথে সেট করি, এর আজীবনকালই এর সাথে সেট। এবার আসতে দেখাচ্ছি আমার 10 ঘন্টা 2 মিনিট আমার জীবনের সর্বোচ্চ রেজাল্ট যে কবুতরটা দিয়ে করা, এটা হচ্ছে আমার ওস্তাদ হান্নান কাকার মহীশূর জাতের কবুতর, কবুতরটা আছে আমাকে ডিম আনছিলাম, আমি ডিম এনে দুইটা বাচ্চা হয়েছিল, এই আছে পাক, আর আমাদের মহিষ সাধারণত লেজ ছেড়েই ওড়ে, লেজ ফুলায়, এই আছে পাঞ্জা পা দেখেন, সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এর চোখটা, চোখটা আছে অসাধারণ একটা চোখ, চোখের মধ্যে আপনি সবকিছুই পাবেন, দেখেন চাচা বলছিল যে এরকম কবুতর যদি ডেভেলপ করতে হয় তার পাকিস্তানি হাই ফ্লায়ার লাগবে, সেই হিসাবে সৌরভের কাছ থেকে 100 ওয়ালা টেডির বাচ্চা, সৌরভের গ্রুপের বাচ্চা, এক জোড়া বাচ্চা আমি নিয়ে আসি, এর বোন হচ্ছে বাংলাদেশ ব্যাপীতে 10 ঘন্টা 36 মিনিট রেজাল্ট কাউন্ট করা, 25 মিনিট, সেই হিসাবে আমার দুইটা বাচ্চা দেয় সৌরভ। মাদি বাচ্চাটা আছে, আমি দুইটাই মাদি হয়, একটা মাদি মারা গেছে আর একটা মাদি আছে, এটা এটা আছে আমি আমার মহীশূরের সাথে সেট করে, এর বাচ্চা 10 ঘন্টা 2 মিনিট উড়াই, এটা হচ্ছে মিয়া নাজির গ্রুপের কবুতর, এটা মদাটা নিয়ে এসো ছেলেটি, মাদিটাও নিয়ে এসো ছেলেটি, ঠিক আছে এসে এক কেজি কবুতর দেখেন, কবুতরের ভর্তি কি দাপায়, আমার আনঅফিসিয়ালি রেজাল্ট আমি এখনো এর বাচ্চা টুর্নামেন্টে ছাড়িয়ে ছাড়বো ইনশাল্লাহ সামনে, এটা হচ্ছে আমার 35, এই নটটা আছে আমাকে একজন গিফট করছে পাকিস্তান থেকে, এই যে রিংও আছে পায়, আর এটা অনেক বুড়ো কবুতর,
বাচ্চা কাচ্চা কেমন উড়ে? এটা আল্লাহর রহমতে আপনার সন্ধ্যার সময় প্রত্যেক দিনই সন্ধ্যার সময় নামে, এবং একটা না চার দিন উড়ানো আছে সকাল সন্ধ্যায় বাচ্চা। মাশাআল্লাহ, সেই কুকুরটা এখনো আছে ইনশাল্লাহ, এবারে গরমে ওইটা হচ্ছে ছাড়বো, এটা টার্গেট আছে। হ্যাঁ, 35 এই আছে পাক। এই কবুতরটা কিন্তু আমার সেই লোক আছে, টাকা নেয়নি কোনো, একদম আমার ফ্রি, জাস্ট আমি ইম্পোর্টের খরচটা দিছি। সে যে আমার গিফট করছিল সেই কবুতর ভাড়া ছেড়ে দিছে, এই কারণে যে এটা বলছিল দেওয়ার সময় যে আমার কথা তুমি সারা জীবন মনে রাখবে, কবুতরটা দেওয়ার সময় বলছিল। আর ওর মায়া আছে আমাদের বিডি মামুন, বিডি মামুন ভাই আছে, আমার এই মায়াটা দিছিল 35 এর। মায়াটার চোখ সাদা কিন্তু বাচ্চা দুইটারই কালো চোখ আছে, এবং আল্লাহ রহমতে যে কটা বাচ্চা করছি এ মায়া দিয়ে কোনো বাচ্চাই খারাপ হয়নি। এটা আছে আমার ছেলেটি ডাবওয়ালা বলে, এটা আছে আমার সৌরভের কাছ থেকে কালেকশন করা, এর চোখটা একটু না, চোখটা একটু দেখেন ভাই, ডাবওয়ালা। প্রচন্ড টাইট লেজ, পাড়া দেখেন, আমার আলম ভাই। আমার আসলে ছেলেটির কবুতর সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না, তা আলম ভাই তার পছন্দ মতো এই একজোড়া কবুতর আমাকে দিছিল ছেলেটির। তা আমার দুঃখের বিষয়, দুঃখজনক যে কবুতরটা মারা গেছে, মারিটার জন্য এসছে ছেলেটি ওই কবুতরটা আনা। আর আলম ভাই খুব পছন্দের কবুতর এবং আমারও খুব পছন্দের কবুতর। কবুতরটার পাক দেখেন, এটা আছে আমার আলম ভাই সবচেয়ে ফেভারিট কবুতর। আচ্ছা, এই আছে পাঞ্জা, পা সরি, এই আছে আমার জিরা কামাকার বলে এটাকে, এটা আছে আমার আসিফ ভাই আমার গিফট করছিল, মানে আমার খুব ফেভারিট, লাল চোখের মধ্যে সবচেয়ে আমার কাছে খুব পছন্দের একটা একজোড়া কবুতর। তা সবাই দোয়া করবেন। আর এটা আছে আমার আসিফ ভাইয়ের প্রিয় মোটরসাইকেল বিক্রি করে যে নটটা কিনা সেই নরেরই বাচ্চা, এই আসিফ ভাই ট্যাগ করানো আছে। কবুতরটা তো রূপে গুণে যে দিক থেকে বলেন, কারণ আমার কাছে সবচেয়ে ফেভারিট লাগে, লাল চোখের মধ্যে সবচেয়ে আমার পছন্দের কবুতর আছে এইটা, আমার খুব পছন্দের কবুতর এটা। এটা হচ্ছে মিয়ানাজি গ্রুপের তাজবিরওয়ালা, এটা হচ্ছে তাজবিরওয়ালা আমার নর। আর এই কবুতরের বাচ্চা হচ্ছে আপনি দুই পাকে আমি সকাল সন্ধ্যা দেখছি এর বাচ্চা। এটা হচ্ছে আমাদের ইমানদিন কবুতর আমার, এটা হচ্ছে এটাও মিয়ানাজি গ্রুপের কবুতর, পাক। এর সবচেয়ে বড় কথা কি, এর বাচ্চার বাচ্চা এবার আমাদের বাংলাদেশ ব্যাপী টুর্নামেন্টে আমার ছোট ভাই সিদ্দিক এর বাচ্চা বাচ্চা উড়াইছে 9 ঘন্টা 46 মিনিট নাক ধরলেও চোখ বন্ধ করে ফেলায় সমস্যা হচ্ছে। এটা এই মায়ের দেয় ইমান, হ্যাঁ একই কালার। এটা হচ্ছে আমার ইমানদিনের সেটিং মাদি, এটা হচ্ছে সৌরভী সেট করে দেয়, এবং এর বাচ্চাই এদের বাচ্চার বাচ্চা হচ্ছে বাংলাদেশ ব্যাপীতে 9 ঘন্টা 12 মিনিট ওড়ে, এবং আরো অনেকগুলো টুর্নামেন্টে এর বাচ্চা রেজাল্ট করা বাচ্চা। এইটা যেখানে দিচ্ছি না কেন আমাদের এই ব্রিডটা আল্লাহর রহমতে খুবই ভালো পারফরমেন্স করছে, এবং 100% বাসা এটা বাড়ি নামে কবুতর। কি কবুতর এটা? কি কবুতর? ইমামদিন, ইমামদিনের মাদিটা এটা। আমার লাল চোখের আমার খুব পছন্দের আরেকটা নর, এই কবুতরটা আছে আমার ভাই আলম ভাই আমার গিফট করছিল। তার মানে আমি কি বলবো, এই কবুতরটা ছোটবেলা থেকে কিন্তু এর যে আপনার মার্কিংটা বলে এই যে পিঠের উপর যে হার্টসটা এই দেখেন, কিন্তু ছোটবেলা থেকেই ছিল। আর এর পাকটা দেখেন,
আচ্ছা একটু চোখটা একটু দেখেন। দেখুন ভিউয়ার্স, চোখ দেখুন কবুতরটার। এটা আছে আমার ডাবলা দুইটা মাদি, একটা আছে আমার অপিভাইট দেওয়া অপিভাইট মাদিটা আছে এটা, আর এটা আছে সৌরভের মিয়ারাজি গ্রুপের ডাবলা। এই এই ডাবলার রেজাল্ট আছে, এবং অপিভাইট তো বলা লাগে না, অপিভাইটটা তো প্রত্যেক বছরই চারটে পাঁচটা রেজাল্ট করেই, বলা লাগে না। এটা মনে করেন আমাদের বাংলাদেশের ডন আসছে, আর ডাবলার ডন আসছে আমাদের রবি ভাই, সে গুরু আমাদের কেলম ভাই। মূলত আমি হচ্ছে আমি যে জাতটার প্রতি প্রচন্ড করে বিশ্বাসী, সেটা হচ্ছে আমার হানান কাকার গুণজাত, গুণজাতের কবুতর। তার সবচেয়ে ফেভারিট কবুতর ছিল এক সময়, আর এখন তো কারো কাছেই নাই। এই গুণজাতের একটা মাসি আমাদি, এটার বয়সও প্রায় 15 কাছাকাছি, 15 প্লাস হবে এই মাসি, এটার বয়স 15 প্লাস। এই মাসি আমার মাদিটা আছে আমার কাছে থেকে যায়। এইটার এইটার বাচ্চা আছে নিষ্পাকেই আছে, বাজি করে নিষ্পাক থেকে আপনার এই সাথে থেকে এই সাথে যাবে, তার মধ্যে বাজি করে যাবে। এটাও কিন্তু আপনার এটা লেস ছাড়ে, কিন্তু অতটা লেস ছাড়ে না দেখেন। আর এটা সবচেয়ে চোখটা আছে অসাধারণ চোখ, দেখেন চোখটা দেখেন অনেক সুন্দর, অনেক সুন্দর। এখন আমি এই কবুতরটার পরে কাজ করতেছি আছে শিয়ালকোট দিয়ে, এর ব্যালেন্স কম না, আমার ব্যালেন্স কম, এই কারণে শিয়ালকোটের পরে এর বাচ্চা দিয়ে শিয়ালকোটের সাথে লাগাইছি। আশা করি এবার গরমে উড়াবো এর বাচ্চা ইনশাল্লাহ। ভাইপো সোহেল শুরু, হ্যাঁ সোহেল আমি, আর এ আছে আমার ভাইক নিয়ে আছে নাম তো আশিক, এ আছে আপনার মূলত কবুতর ও দেখাশুনো করে, সারাদিনই কবুতরের পিছনে থাকে। আমি আছে আসলে মাঝে মাঝে ব্যবসায়িক কারণে অনেক সময় সময় দিতে পারি না, ওই সারাদিন দেখে, আর বাদ বাকি কি তত্ত্বাবধান করে আমার ভাইপো সোহেল। আর আমি আছে মনে করেন শুধু সেটিংটা একটু দিই, আর মাঝে মাঝে একটু কবুতরে খাওয়াই। আর আমার সবচেয়ে বড় কথা আছে রাত্রে একবার কবুতর না দেখলে আমার ঘুম আসে না। আচ্ছা আপনার হাতে এটা কি? ও সরি, এটা হচ্ছে আমার জীবনের প্রথম উপার্জন, উপার্জন বলেন আমার অর্জন বলেন সবকিছু, এইটা 10 ঘন্টা 2 মিনিট। এইটা কিছুদিন আগে আমার মহীশূর এবং টেরি দিয়ে এই প্রথম পুরস্কার পাইছেন, প্রথম পুরস্কার, আমি তৃতীয় হয়েছি। 10 ঘন্টা 2 মিনিট, 10 ঘন্টা 2 মিনিট গ্রীষ্মকালীন প্রতিযোগিতায়।